সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয়ের পর বিজয় উচ্ছ্বাস এখনও চলছে বাম কংগ্রেস শিবিরে। রবিবার রঘুনাথগঞ্জ শহর জুড়ে মিছিল করল বাম কংগ্রেস নেতৃত্ব। এদিন দুপুরে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠাপুর অঞ্চলে রাজীব গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। এই মিছিল জঙ্গিপুর পৌরসভার 21 ও 1 নম্বর ওয়ার্ড পরিক্রমা করে বলে জানা যায়। বাজনা বাজিয়ে আবির খেলার মধ্য দিয়ে বিজয় উচ্ছ্বাসে সামিল হন বাম কংগ্রেস নেতাকর্মী ও সদস্যরা। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি যে দুর্নীতি, যে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি, মানুষ একটা পথ চাইছিল যে প্রতিবাদ করার পথ গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই গণতান্ত্রিক পদ্ধতিকে রুখে দেওয়ার চেষ্টা করছিল 40-50 জন মন্ত্রীকে এনে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে। আপনারা জানেন সাইদুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে অ্যারেস্ট করে ভয় দেখানোর চেষ্টা করেছিল, যেখানে জনগণ প্রতিরোধ করে তুলেছিলেন। গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে, তাই সাগরদিঘি মানুষ পুরো পশ্চিমবঙ্গ তাকিয়েছিল সাগরদিঘির দিকে, যে সাগরদিঘির মানুষের ঐক্যমত কোন দিকে যাচ্ছে, এইটাই মানুষ আজকে গোটা বাংলাকে পথ দেখিয়েছে সাগরদিঘি। ঠিক সেই কারণেই আজকে আমরা এই রঘুনাথগঞ্জ মিঠিপুরে বিজয় উল্লাসে ঐক্যবদ্ধ হয়েছি। মানুষ যেদিকে আমাদেরকে রায় দিচ্ছে, মানুষের গণতান্ত্রিক রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চেষ্টা করব মানুষের সঙ্গে আপদে বিপদে থাকা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।